নমস্কার বন্ধুরা, মনীষার হিসিলি আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিজ স্যান্ডউইচের রেসিপি। এই রেসিপিটি আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য, ব্রেকফাস্ট অথবা সান্ধ্য জলখাবারে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাতে প্রথমে ভালো করে বাটার লাগিয়ে নেব। একটি ব্রেডে বাটার লাগানো হয়ে গেলে অপর ব্রেডটিতে বাটার লাগিয়ে নিলাম। ব্রেডগুলোতে বাটার লাগানো হয়ে গেলে কেটে টুকরো করে রাখা টমেটো কুচানো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম, অল্প একটু চিজের টুকরো দিয়ে দিলাম, এরপর চিজটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। চিজটাকে গ্রেট করে দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্রেডটাকে রেডি করে নেওয়ার পর অপর যে ব্রেডটিতে বাটার লাগিয়েছিলাম সেটি উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। ব্রেডটাকে সম্পূর্ণভাবে রেডি করে নেওয়ার পর উপর থেকে আবারও বাটার লাগিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু গরম হয়ে গেলে রেডি করে রাখা ব্রেডটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ব্রেডের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নেব। উপর থেকে আবারও কিছুটা পরিমাণ চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এভাবে ব্রেডের উপর চিজটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব অল্প কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল চিজ স্যান্ডউইচ। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। এরপর আরও 2 থেকে 3টি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য একটিমাত্র স্যান্ডউইচই এখানেই তৈরি করা দেখিয়েছি। পরিবেশনের আগে স্যান্ডউইচটাকে একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম। আশা করব রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। চিজ স্যান্ডউইচের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।